হ্যামলিনের পাইট পাইপার। বহুকাল আগে ছিল এক ছোট্ট শহর যার নাম ছিল হ্যামলিন, আর এই শহরটি অবস্থিত ছিল জার্মানির এক নদীর তীরে। খুবই শান্ত এবং নিরিবিলি শহর ছিল, কিন্তু প্রায় 50 বছর আগে ওখানে বসবাসকারী মানুষ এই শহরকে নোংরা এবং অপরিষ্কার করে ফেলে। তারা বাড়ির বাইরে রাস্তার ওপরেই বাড়ির নোংরা ফেলতে শুরু করে এবং যেখানে যায় সেখানে, এমনকি শহরের মেয়রও ব্যাপারটাকে অদেখা করেন। তার ফলে শহর পুরো ইঁদুরে ভরে যায়। হ্যামলিনের লোকেরা ইঁদুরের থেকে হওয়া রোগে ভুগতে শুরু করে। শহরের সব জায়গায় ইঁদুর ছড়িয়ে যায়। ওরা দোলনায় থাকা বাচ্চাদের কামড়ে দেয়, পাত্রে রাখা জিনিস খেয়ে নেয়, বাক্সে রাখা নুন মাখানো মাছও খেয়ে নেয়। ওরা বাসা বানাতো জুতোর মধ্যে এবং টুপির ভেতরে, এমনকি ওরা মিটিং রুমেও পৌঁছে যেত এবং চি চি আওয়াজ করে সবাইকে বিরক্ত করে দিত। নগরবাসী সাহায্যের জন্য দৌড়ে যায় মেয়রের প্যালেসে। ইঁদুরের হাত থেকে বাঁচাও, ইঁদুরের হাত থেকে বাঁচাও, ইঁদুরের হাত থেকে বাঁচাও, ইঁদুরের হাত থেকে বাঁচাও। মেয়র সবার চিৎকারের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে কি? আমরা চাই আপনি ইঁদুরের উপদ্রবের ব্যাপারে তাড়াতাড়ি কিছু একটা করুন, না হলে আমরা আপনার কথা শুনবো না। আমরা একটা মিটিং ডাকবো এর সমাধান বের করার জন্য, আমায় একটু সময় দাও। নগরবাসী মেয়রের কথা শুনে সন্তুষ্ট হয়ে যায়। মেয়র কাউন্সিলের সঙ্গে মিটিংয়ে বসে, তারপর ঘন্টার পর ঘন্টা আলোচনা এবং তর্ক বিতর্কের পরেও ওরা এই সমস্যার কোনো সমাধান বের করতে পারে না। আচমকা দরজায় এক টোকার আওয়াজ শোনা যায়। ভেতরে এসো। একজন ভদ্রলোক ভেতরে ঢুকে আসে, একেবারে অদ্ভুত এক ব্যক্তি যাকে আগে কোনোদিনও কেউ দেখেনি। সে একটা অদ্ভুত দেখতে লম্বা কোট পরেছিল যার অর্ধেকটা ছিল লাল আর অর্ধেকটা ছিল হলুদ রঙের। সে ছিল খুবই রোগা এবং লম্বা। ওর আঙুলগুলো এমনই এক নাগাড়ে চলছিল যেন পাইপের উপর হাত বোলাচ্ছিল। তুমি কি সার্কাস থেকে পালিয়ে এসেছো? গোটা হল ভর্তি লোক এই কথা শুনে হাসতে শুরু করে। মানুষ আমায় পাইট পাইপার বলে ডাকে। আমার মধ্যে এক ক্ষমতা আছে যার সাহায্যে আমি পৃথিবীর সব প্রাণীদের ডেকে আনতে পারি। যে কোনো প্রাণী যে গা বেয়ে ওঠে, সাঁতরে বেড়ায়, উড়ে বেড়ায়, হেঁটে বা দৌড়ে বেড়ায়, আমি সেই সব প্রাণীদের উপর জাদু কাজে লাগাই যারা ক্ষতিকারক, যেমন মোল, ব্যাং, গোসাপ, বিষাক্ত সাপ আর ইঁদুর। ইঁদুর? তুমি ইঁদুরদের ডাকতে পারবে? কিন্তু তোমায় বিশ্বাস করি কি করে? আমি আফ্রিকার শহরের মানুষদের বাঁচিয়েছি বিশাল বড় বড় ডাঁস মশার উপদ্রব থেকে। এশিয়ার শহরে আমি মানুষদের বাঁচিয়েছি ভ্যাম্পায়ার বাদুড়ের হাত থেকে। আমি সারা বিশ্ব ঘুরে বেড়াই মানুষকে এইসব প্রাণীদের উপদ্রব থেকে বাঁচানোর জন্য। খুব ভালো কথা, দেখাও তোমার জাদু আর মুক্ত করো আমাদের এই ইঁদুরের উপদ্রব থেকে। নিশ্চয়ই স্যার, কিন্তু সেটা করার জন্য আপনি কি আমায় 1000 মুদ্রা দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, তুমি যা চাইবে তাই দেব। কি মন্ত্রীর দল, তোমাদের কি মত? মন্ত্রীরা সবাই মেয়রের কথায় সহমতি দেয়। তুমি এবার কাজ শুরু করতে পারো। পাইট পাইপার বাইরে রাস্তায় বেরিয়ে এসে মুচকি হাসি হাসি ও চুপি চুপি নিজের পাইপটা বের করে ও পাইপে 3 বার ধীরে ধীরে সুর বাজাতে শুরু করে। আর ঠিক ম্যাজিকের মতো সব ইঁদুর ঘর থেকে, জুতোর ভেতর থেকে, টুপির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে, এমনকি মুখের খাবারটাও ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ধূসর রঙের ইঁদুর, কালো রঙের, বাদামি রঙের সব কটা ইঁদুর রাস্তায় বেরিয়ে আসে। দৌড়তে দৌড়তে সবাই পাইপারের পিছু নেয়। এক এক করে ওরা এগিয়ে চলতে থাকে যতক্ষণ না নদীর সামনে পৌঁছয় হ্যামলিনের লোকেরা অবাক দৃষ্টিতে ঘটনাটা দেখতে থাকে। পাইপার নদীর ওপর রাখা একটা পাথরে লাফিয়ে গিয়ে দাঁড়ায় পাইপ বাজাতে বাজাতে, আর ইঁদুরগুলো অন্ধের মতো নদীতে পড়ে জলে ডুবে যায়। একের পর এক ওরা কোনো কিছু না জেনেই নদীতে ঝাঁপ দিতে থাকে। কিছুক্ষণ পর নদীর তীরে একটাও ইঁদুরকে দেখা যায় না। হ্যামলিন ইঁদুরের উপদ্রব থেকে মুক্ত হয়ে যায়। পাইট পাইপার নিজের উপহারের জন্য মেয়রের কাছে যায়। আমি আমার কাজ করে দিয়েছি, এবার আপনি যা কথা দিয়েছেন তা করুন, আমায় পারিশ্রমিকটা দিন। তুমি খুব ভালো কাজ করেছো, তবে ব্যাপারটা হলো কয়েক ঘন্টার কাজের জন্য 1000টা মুদ্রা দেওয়া বোধহয় ঠিক হবে না। একদিনের পারিশ্রমিক হিসেবে মূল্যটা অনেকটাই বেশি। আপনি কিন্তু কথার খেলাপ করছেন। আমি তোমায় 100টা মুদ্রা দেব, যা একদিনের পারিশ্রমিক হিসেবে অনেকটাই বেশি।
এটা আপনি ঠিক করলেন না। এবার আমি আপনাকে দেখাবো আমি কি করতে পারি। তোমার মতো একটা বুদ্ধু পাইট পাইপার আমার রাজ্যের একটা ইট অব্দি নাড়াতে পারবে না। এটা নিতে হলে নাও, না হলে শহর ছেড়ে চলে যাও। পাইট পাইপার হল ছেড়ে চলে যায়। সে রাস্তায় বেরিয়ে আসে এবং আবার পাইপটা বের করে এবং ওটা মুখে দিয়ে আবার বাজাতে শুরু করে। কিন্তু এইবার সুরটা অন্যরকম ছিল। একের পর এক সবকটা বাচ্চা পাইপারের দিকে ঘুরে তাকায় এবং ওর দিকে হাঁটতে শুরু করে। পাইপার হাঁটতে শুরু করে এবং বাচ্চারা ওর পিছু নেয়। তাদের বাবা মা এবং আত্মীয় স্বজন ওই সুর শুনে হতবম্ব হয়ে যায় এবং জায়গা থেকে সরতেই পারে না। পাইপারের সুর ওদের অসাড় করে দেয়। পাইট পাইপার নদীর উপরের ব্রিজ পেরিয়ে সোজা পাহাড়ের দিকে হেঁটে যায়। পাহাড়ের সামনে যেতেই একটা রহস্যজনক দরজা খুলে যায়। পাইপার ওই দরজা দিয়ে ভেতরে ঢুকে যায় এবং বাচ্চারাও ওর পিছু পিছু ভেতরে ঢুকে যায়। তারপরে দরজাটা বন্ধ হয়ে যায়। একজনই ভেতরে ঢুকতে পারে না, একটা খোঁড়া বাচ্চা ছেলে, যার পৌঁছতে পৌঁছতে পাহাড়ের দরজা বন্ধ হয়ে যায়। সুরটা থামা মাত্রই সবাই পাহাড়ের দিকে ছুটে যায়। ওরা পাহাড়ের সামনে গিয়ে মাত্র একটা বাচ্চাকেই দেখতে পায়, তাই ওরা ওকেই বাকি বাচ্চাদের কথা জিজ্ঞাসা করে। ওরা ওই পাহাড়ের ভেতরে ঢুকেছে আর আমার ঢোকার আগেই পাহাড়ের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তোমরা ওর পেছন পেছন কেন আসছিলে? ওই সুরটা আমাদের কথা দিয়েছিল রূপকথার জায়গায় নিয়ে যাবে, যেখানে চকলেট কুকিজ আর কেক আছে ফলে। এমনকি ওটা এও বলেছিল যে আমি আমার নিজের পায়ে সব জায়গায় দৌড়ে বেড়াতে পারবো। কিন্তু সুরটা আচমকা বন্ধ হয়ে যায় আর আমি দেখি আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। সবার এই কথা শুনে খুব খারাপ লাগে এবং প্রত্যেকে কাঁদতে শুরু করে, কিন্তু কেঁদে কোনো ফল হয় না। আমার সোনা ফেরত দায় বাবা, ফেরত দায়। ওরা মেয়রকে ডাকে এবং এই সবের জন্য ওনাকেই দোষারোপ করে। আমি আমার নিজের সন্তানকে হারিয়েছি, আমার এই কাজের জন্য আমি সত্যি খুবই দুঃখিত। আমি 1000টা মুদ্রা সঙ্গে নিয়ে এসেছি, আমাদের সন্তানকে ফেরত দিয়ে দাও। তুমি যেখানে আছো ফিরে এসো পাইট পাইপা। আচমকা সবাইকে অবাক করে দিয়ে পাইট পাইপার পাহাড়ের পেছন থেকে হেঁটে বেরিয়ে আসে। ওকে দেখতে পেয়ে সবাই নিশ্চিন্ত হয়। আহ, আমরা খুশি যে তুমি বাইরে বেরিয়ে এসেছো। আমাদের ছেলেমেয়েরা কোথায়? ওরা সবাই আনন্দ এবং নিরাপদে আছে। আপনি আপনার কথা রাখলেই ওরা ফেরত চলে আসবে। মেয়র ওকে 1000টা মুদ্রা দেয় আর সঙ্গে সঙ্গে পাহাড়ের দরজা খুলে যায়। আর তার থেকে বাচ্চারা বাইরে বেরিয়ে এসে বাবা মাকে জড়িয়ে ধরে। পাইট পাইপা, আমি গোটা শহরের হয়ে তোমায় ধন্যবাদ জানাচ্ছি। ইঁদুরের উপদ্রব থেকে বাঁচানোর জন্য এবং আমাদের বাচ্চাদেরকে ফেরত আনার জন্য তোমাকে ধন্যবাদ। আমি আর কোনোদিন কথার খেলাপ করব না। তোমরা নিজেদের ছেলেমেয়েদের হারাবে এবং ইঁদুররাও ফেরত চলে আসবে। কি কি কেন কেন? তোমাদের শহরটা খুবই অপরিষ্কার, যা ইঁদুর এবং পোকামাকড়দের আকৃষ্ট করে। ওরা তোমাদের শহরে রোগ ছড়াবে আর তোমাদের ছেলেমেয়েরাও অসুস্থ হয়ে পড়বে, আর তাতেই তোমরা ওদের হারাবে। আমি এই শহরের মেয়র, দায়িত্ব নিচ্ছি এই শহর পরিষ্কার রাখার। আমরা এরপর থেকে বাড়ির আবর্জনা ডাস্টবিনেই ফেলবো এবং বাকি যা যা করণীয় তাই করব আমাদের শহরকে ইঁদুর এবং রোগমুক্ত করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলেছে। আচ্ছা, তাহলে এবার আমি সবাইকে বিদায় জানাবো। পাইট পাইপার শহর ছেড়ে চলে যায় এবং হ্যামলিন আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে যেমনটা ছিল 50 বছর আগে।